একুশে আগস্টের গ্রেনেড হামলার দুজন আসামি সেখানে আছেন বলে আমরা জানি। তার মধ্যে একজনের অবস্থান সম্বন্ধে আমরা অবশ্যই নিশ্চিত। সাউথ আফ্রিকা থেকেও বিশেষ করে কয়লা আমদানিতে আমরা তাদের সহযোগিতা পেতে পারি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন হার এক্সেলেন্সি মিস্টার কেসি মাশোগি ডেলমাই, ডেপুটি মিনিস্টার ফর ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড কোঅপারেশন, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। আমরা এই বৈঠকে যতজন মন্ত্রী এসেছেন অনেকের সাথেই বা সকলের সাথেই কোনো না কোনো পর্যায়ে আমাদের একটা দ্বিপাক্ষিক আলোচনা হবে। আমরা প্রায় ঘন্টাখানেক ধরে বৈঠক করেছি। অফকোর্স উই হ্যাভ ডিসকাসড হাউ উই ক্যান স্ট্রেংথেন আয়োরা গোয়িং ফরওয়ার্ড। এর বাইরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমরা আলাপ করেছি যে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা দুটো দুই কন্টিনেন্টে হলেও বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা এবং নেলসন ম্যান্ডেলা, যাকে তারা ভালোবেসে মাদিবা নামে ডাকেন, তাদের যে স্ট্রাগল এটার মধ্যে অনেক সিমিলারিটি আছে। উনি আজকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু মেমোরিয়ালে গিয়েছিলেন, সেখানে তিনি দেখেছেন, ইতিহাস জেনেছেন বাংলাদেশের, এবং আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দুই দেশের ফাউন্ডিং ফাদাররা যেভাবে কাজ করেছেন এবং বর্তমান নেতৃত্ব যেভাবে কাজ করছে সাউথ আফ্রিকাতে এবং বাংলাদেশে, সেই সম্পর্ক আরও গভীর এবং জোরদার করব আমরা সামনের দিনে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা মেকানিজম আছে, আপনারা জানেন, যে ফরেন অফিস কনসালটেশন বলা হয়। সেই ফরেন অফিস কনসালটেশনের পরের ধাপটি 2019 সালের একটা হয়েছিল এবং পরবর্তী ধাপটি সাউথ আফ্রিকাতে হওয়ার কথা, মন্ত্রী পর্যায়ের একটা বৈঠক হওয়ার কথা। আমি প্রতিমন্ত্রী হিসাবে আমাদের বিজনেস ডেলিগেশন নিয়ে সাউথ আফ্রিকা এবং এর আশেপাশে কয়েকটি দেশে যাওয়ার পরিকল্পনা করেছি। এটা নিশ্চিত হলে আপনাদেরকে তখন জানিয়ে দেওয়া হবে, কিন্তু এর মাঝে আমরা যে বিষয়গুলি নিয়ে কাজ করতে চাই, ব্যবসা বাণিজ্য বৃদ্ধির জন্য তিনি আজকে এফবিসিসি এর সাথে বৈঠক করেছেন এবং সেখানে বাংলাদেশের থ্রাইভিং সেক্টর, যেখানে সাউথ আফ্রিকার ডিমান্ড আছে, আবার সাউথ আফ্রিকা থেকেও বিশেষ করে কয়লা আমদানিতে আমরা তাদের সহযোগিতা পেতে পারি, এটা আলোচনা হয়েছে আমাদের মধ্যে। এবং এর বাইরে আপনারা জানেন যে টু এন্ড দ্য কালচার অফ ইম্পিউনিটি, যেটা সাউথ আফ্রিকাও কাজ করছে, কারণ তাদের তাদের নেলসন ম্যান্ডেলার উপরে যে অত্যাচার আপনারা জানেন যে হয়েছে দীর্ঘ প্রায় 27 বছর ধরে, এবং পরবর্তীতে তাদের দেশে যে রাজনৈতিক সমস্যাগুলি ছিল এগুলি সমাধানের ক্ষেত্রে, রিকনসিলিয়েশনের ক্ষেত্রে, এবং যারা সত্যিকার অর্থে রিকনসাইল হতে চাননি তাদের আইনের আওতায় আনা, যেটা আমাদের ইন্ডেমনিটি অধ্যাদেশের সাথে অনেকটা মিল ছিল এবং সেটা থেকে আমরা অনেক দূর অগ্রগতি করতে পেরেছি। কিন্তু 21 আগস্টের গ্রেনেড হামলার দুজন আসামি সেখানে আছেন বলে আমরা জানি। তার মধ্যে একজনের অবস্থান সম্বন্ধে আমরা অবশ্যই নিশ্চিত। তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমি খুব ডিটেল প্রেসে এই মুহূর্তে জানাতে চাই না, কিন্তু এটাতে আলোচনা হয়েছে এবং তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা পাবো, এটা তারা নিশ্চিত করেছেন। বাট আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু দ্য ডিটেল অফ দ্য মেকানিজম।